হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাই চ্যানেল শামসুন্নাহার গুলাম। আজকে আমি চলে আসছি রান্না করতে। এই যে আজকে তেহারি রান্না করব, মুরগির মাংসের তেহারি। চুলায় আমি একটা কড়াই দিয়ে দিছি, তেল কিছুটা দিয়ে দিছি, চুলাটা অন করে দিলাম। তেলটা গরম হলে আমি প্রথমে পেঁয়াজটা একটু লাল করে ভেজে নেব। তেলটা গরম হোক, তেলটা গরম হয়ে গেছে আমি পেঁয়াজটা দিয়ে দিই। পেঁয়াজটা একটু লাল করে ভেজে নেব। পেঁয়াজটা বাদামি হয়ে গেছে, এখন আমি মশলাগুলো দিয়ে দেব। দিয়ে দেব রসুন বাটা, এখানে 2 চামচ দিয়ে দিচ্ছি রসুন বাটা। আদা বাটা, এখানে আমি কিছু শুকনো মশলা গুঁড়ো করে নিছি। লবঙ্গ, এলাচ, লবঙ্গ, দারচিনি, গোলমরিচ, এগুলো সব আমি গুঁড়ো করে নিছি পরিমাণ মতো নিয়ে। এটা দিয়ে দিলাম। পেঁয়াজটা বেশি লাল হয়ে গেল, মশলাটা ভালো করে কষিয়ে নেব। আমি শুকনো মশলাটার ভিতরে জয়ত্রী, জায়ফল দিয়ে দিছি, একটু পানি দিয়ে দিলাম। একটু পানি দিয়ে মশলাটা কষিয়ে নেব। এখানে আমি কোনো শুকনো মশলা ইউজ করব না, হলুদ এটা দেব না, শুধু এই মশলাতেই আমি তেহারিটা রান্না করব। লবণ দিয়ে দিচ্ছি পরিমাণ মতো। আমি কয়েকটা কাঁচামরিচ দিয়ে দেব, এই কাঁচামরিচেই মাংসটা রান্না করব। মশলাটা কষানো হয়ে গেছে, এখন আমি মাংসটা দিয়ে দেব। মাংসটা দিয়ে ভালো করে কষিয়ে নেব। আমি কোনো পানি দেব না, শুধু এই তেলেই মাংসটা কষানো হবে। একটু ঢাকা দিয়ে দেব। মাংসটা একটু নেড়ে দেব, মাঝে মাঝে একটু নেড়ে দিতে হবে, না হলে তুমি চলে যাবে। দেখো মাংস থেকে পানি বের হয়েছে, এই পানিতেও মাংসটা কষানো হবে। এখন আমি এখানে যেটা দিয়ে দেব সেটা হচ্ছে টক দই।
মাংসে তেল উঠে আসছে এখন এখন আমি মাংসগুলো তুলে নেব ঝোল বাদে শুধু মাংসগুলো তুলে নিতে হবে তেল মশলা বাদে যতটুকু বলা যায় চেষ্টা করতে হবে মশলাটা যেন না ওঠে মাংসটা আমি তুলে নিছি এখন আমি চালটা দিয়ে দেব চালটা আমি ভাজবো না চালটা আমি কিছুক্ষণ ভিজিয়ে রেখে তারপরে দিয়ে নিছি এখন আমি চালটা দিয়ে দেব চাল এই তেলেই আমি চালটা কিছুক্ষণ ভেজে নেব আমি এখন পরিমাণ মতো লবণ দিয়ে দেব যেহেতু আমার মাংসে লবণ দিয়ে রান্না করা আছে বেশি লবণ দেব না চালটা কিন্তু আমার ভাজা হয়ে গেছে এখন আমি পানিটা দিয়ে দেব পানিটা আমি গরম করে নিছি আমি এখানে 1 কেজি চাল 2 লিটার পানি নিছি পানিটা যেহেতু আমার ফুটানো এখনই পানিটা ফুটে উঠবে মাংসটাও এখন দিয়ে দিতে হবে পানিটা ফুটে উঠলেই মাংসটা দিয়ে দিতে হবে আমার পানিটা তো অটোমেটিক ফুটতেছেই এখন আমি মাংসটাও দিয়ে দেব মাংসটা দিয়ে একটু মিশিয়ে দেব দিতে হবে আমি কিছু কাঁচামরিচ দিয়ে দেবো ফ্লেভারটা ভালো আসার জন্য দেখতেও ভালো লাগবে একটু ঝাল ঝালও হবে এখন কিছু সময় ঢাকা দিয়ে রান্না করে নেব একটু নেড়ে দেব আর লবণটা দেখে নেব আমি এখন দুধ দিয়ে দেব লিকুইড দুধ 2 কাপ দুধ দিয়ে দেব মিশিয়ে দেব দুধটা দেখো বন্ধুরা এই পর্যায়ে এসে আমি এখন আমার ঘরে কেওড়ার জল তো আমি একটু গোলাপ জল দিয়ে দিচ্ছি আর একেবারে মিডিয়াম টু লো হিটে 10 মিনিট আমি রেখে দেব আবারও একটু ঢেকে দিয়ে 10 মিনিট দমে রাখবো দেখো বন্ধুরা হয়ে গেল আমার তেহারি রান্নাটা কেমন হলো আমার তেহারি রান্নাটা অবশ্যই তোমরা কমেন্ট করে জানাবে এখন আমি পরিবেশন করে দেখাবো চুলাটা বন্ধ করে দিলাম কিছুক্ষণ দমে থাকার পর তারপর আমি পরিবেশন করে দেখাবো কিছুক্ষণ দমে থাকুক 10 মিনিট তারপরে আসছি পরিবেশন করে দেখাতে চলে আসছি 10 মিনিট পর এখন আমি পরিবেশন করে দেখাবো কেমন হলো আমার তেহারিটা দেখো আমার তেহারিটা কত সুন্দর ঝরঝরে কত সুন্দর হয়েছে তোমাদের কাছে যদি ভালো লেগে থাকে অবশ্যই কমেন্ট করে জানাবে আমার আজকের রান্নাটা এখানেই শেষ করছি সবাই ভালো থেকো সুস্থ থেকো আর বেশি বেশি করে কমেন্ট করো আল্লাহ হাফেজ